আনিসুল হক, সালমান, ইনু, মেনন, দীপুমনি, বিচারপতি মানিক সহ 20 জনকে 18 নভেম্বর ট্রাইব্যুনালে তোলার নির্দেশ, মিলেছে গণহত্যার প্রমাণ। রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে সাংবিধানিক ফয়সালা চায় বিএনপি, দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তাড়াহুড়া নয়, দেরিও নয়, সিদ্ধান্ত হবে রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে, বলেছেন উপদেষ্টা রেজওয়ানা। দেখছিলেন ফ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 20 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। গ্রেফতার দেখানো 20 জন হলেন শাহজাহান খান, দীপুমনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, জুনায়দ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, তৌফিক ইলাহি চৌধুরী, ফারুক খান, আব্দুর রাজ্জাক, জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আগামী 18 নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তাদের সবার বিরুদ্ধে প্রাথমিকভাবে জুলাই আগস্ট গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল এবং ওয়ারেন্ট ইস্যুর বাইরেও যারা আমাদের এই মামলার অভিযুক্ত, এরকম বেশ কয়েকজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে আমরা শোন অ্যারেস্ট দেখানোর জন্য দুটো অ্যাপ্লিকেশন করেছি আলাদাভাবে। সেই দুটো অ্যাপ্লিকেশনে মোট 20 জনের বিরুদ্ধে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন এবং তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যে আমরা কিন্তু এই মামলায় যে সমস্ত অফিসার, যে সমস্ত পুলিশ অফিসার সরাসরি সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে খুব কনক্রিট এভিডেন্স আমরা পাচ্ছি, শুধুমাত্র তাদেরকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য বা গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করছি। সাধারণ যে সমস্ত পুলিশ আছে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল না, যারা ক্রাইমস অ্যাগেন্স হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিল না, তাদের ভয় ভিত্তি কোনো কারণ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো সিদ্ধান্ত সাংবিধানিক নিয়মেই চায় তার দল। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মোন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো হয় দলের প্রতিষ্ঠাতার মাজারে। জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা হয়েছে, দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত আলাপ আলোচনা ছাড়া হুট করে নেওয়া ঠিক হবে না বলে অভিমত দেন তিনি। সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান বিএনপি মহাসচিব। পরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করে যুবদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এর উদ্বোধন করেন। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তাড়াহুড়া নয়, দেরিও নয়, আবারও বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি একথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি পদে থাকতে পারে না ইস্যুটি আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত হয়নি। এখনকার রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের, বিপ্লব পরবর্তী এই সরকারের আদলের সাথে যায় না। জানান, রাজনৈতিক দলগুলো বলছে রাষ্ট্রপতির অপসারণ রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করবে, যত তাড়াতাড়ি এটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে, তবে গোপনে কিছু হবে না বলে আশ্বস্ত করেন তিনি। স্মরণ করিয়ে দেন, আবেগের জায়গা থেকে নয়, বাস্তবতার সাথে সঙ্গতি রেখেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন তারা, এখানে কোনো কিছুর ব্যত্যয় দেখছেন না তিনি। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির বক্তব্য দুরকম বলেও মন্তব্য করেন তিনি। কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব দিতে সফল তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে বিমানবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2024 আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন।
এবার পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সকলকে স্বাগত জানান। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদকে। একই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেন। এছাড়া সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারই উচ্চতর পদোন্নতির দাবিদার বলেও তিনি মন্তব্য করেন। দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়নের জন্য সরকারি বেসরকারি সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে বলে মত দিয়েছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে জাতীয় নাগরিক সংলাপে এই মতামত তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ে উন্নয়ন নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের মাঠ পর্যায়ের মতামত তুলে ধরেন। ডক্টর দেবপ্রিয় বলেন, শিক্ষা স্বাস্থ্যখাত নিয়ে এলাকা ভিত্তিক আলোচনা যদি না হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে। সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে এসডিজি বাস্তবায়নে সমস্যা হয়। সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন তিনি। বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। ডিমেজ বাজার স্থিতিশীল রাখতে রাজধানীর বাজার পরিদর্শন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা বলেন, বাজারে মধ্যস্থতাভোগী সক্রিয় রয়েছে। ডিমের বাজারে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তারা। বাজার মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকালে কাপ্তান বাজারে যান এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। এ সময় ডিম আড়ত মালিকদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের কাছে এফবিসিসিআই প্রশাসক বলেন, কর্পোরেট প্রতিষ্ঠান 20-25% ডিম বাজারে সরবরাহ করে, বাকিটা আসে খামারিদের কাছ থেকে। কিন্তু বাজারের সিন্ডিকেট কাজ করায় সরবরাহ স্বাভাবিক নেই। বাজারে সরবরাহ নিশ্চিত করা না হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এফবিসিসিআই প্রশাসক। যারা সংগ্রহ করত তারা ঠিকমতো বাজারে সরবরাহটা দিচ্ছে না, তারা অন্য কোথাও বিক্রি করছে, হয়তো বা বেশি দামে বিক্রি করছে, সেটা আমাদের ধারণা। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এখানে আমরা তো ক্ষুদ্র খামারি থেকে যে সরবরাহটা আসার কথা সেটা আসতেছে না, সেটি আমাদের কনসার্নটা। রাজশাহীতে আমরা খবর পেলাম যে তারা দাম নির্ধারণ করে দিচ্ছে, কয়েকজন মিলে ফেসবুকে দাম নির্ধারণ করে দিচ্ছে। তো এইটা তো আমাদের প্রতিযোগিতা আইনে পরিপন্থী, নির্ধারণ তারা করতে পারে না। আর সরকার যেহেতু একটা দাম নির্ধারণ করেছে, এর বাইরে আরেকটা দাম তারা নির্ধারণ করবে কীভাবে, সেই অধিকার তো তাদের নাই। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যে ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ টেন। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।